সকাল সকাল একটু ছাদে চলে এলাম। কালকে রাতে অনেক ঝড় হয়েছে, তো গাছগুলোর কি অবস্থা দেখার জন্য। আর এসে দেখি প্রচুর রোদ উঠে গিয়েছে। আসসালামু আলাইকুম আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি ছাদ থেকেই শুরু করলাম। প্রচুর ঝড় হচ্ছে দুই দিন যাবৎ, গাছগুলোর কি অবস্থা দেখাই হচ্ছিল না, তো একটু ছাদে এলাম। প্রত্যেকটা টবের মধ্যে পানি জমে আছে। আল্লাহ, এই গাছটা তো পড়ে গেছে। এখন ছাদে না আসলে তো এটা খেয়ালই করা হতো না। একদম গোড়া থেকে গাছটা উঠে গিয়েছে, এটাকে আবার লাগাতে হবে ঠিক করে। আমার খুব পছন্দের একটা গাছ এটা। দেখি আরিফকে ডাক দেই, আরিফকে দিয়ে গাছটা ঠিক করাতে হবে। আর বাকি গাছ ঠিক আছে সব, কিন্তু একটা গাছই নষ্ট হয়ে গেছে। কালকে রাতে এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এখন পুরো রোদ, রোদের জন্য তাকানো যাচ্ছে না। ফুল নেই এখন আর গাছে, সব ফুল ঝরে গিয়েছে। সিজন আছে মনে হয়, এক এক সিজনে ফুল থাকে, আবার এক এক সিজনে ফুল থাকে না। পুদিনা পাতা গাছ লাগিয়ে গেছে, কিন্তু কোথায় যে লাগিয়ে গেছে খুঁজে পাচ্ছি না পুদিনা পাতা গাছগুলো। ও এই তো এখানে, এই যে পুদিনা পাতা গাছ আমার, এত পিছনে লাগালে কি দেখা যায় বলেন তো। এখান থেকে নিয়ে কাজ সারতে পারবো। যাই হোক, এখন যাই নিচে, নিচে গিয়ে আরিফকে নিয়ে গাছটা ঠিক করে ফেলি। এখন চলে যাচ্ছি বাজারে, বাজার করতে। মুরগি লাগবে, ডিম লাগবে, আরও কিছু টুকিটাকি বাজার লাগবে, তো সেগুলো করার জন্যই যাচ্ছি। চলে এসেছি মুরগির বাজারে। মুরগির দাম নাকি কমেছে, ব্রয়লার মুরগির দাম আর কি, এটা কথাটা খুব একটা ঠিক না। 240 টাকা কেজি এখনও ব্রয়লার মুরগি। তো এখান থেকে তিনটা মুরগি নিয়ে নিলাম আর 30টা ডিম নিয়ে নিলাম। বাজার করে অলরেডি আমি বাসায় চলে এসেছি। বাজারগুলো বাসার ভিতরে রেখে টুকিটাকি কিছু কাজও সেরে ফেলেছি। তো এখন ভাবলাম আপনাদের সাথে দরজার বাইরের লুকটা একটু শেয়ার করি। বাসার কাজ শেষ হওয়ার পর কিন্তু দরজার বাইরে আমরা কি করলাম সেটা শেয়ার করিনি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে ফেলি। অনেক আপুরাই দেখতে চাচ্ছেন যে আপু কি কি ফার্নিচার বানালে একটু ডিটেলসে শেয়ার করবে। তো এই তো দরজার বাইরে কিন্তু পলো দিয়ে বানানো লাইটিংটা দরজার বাইরে সেট করেছি, আর দরজার কালারটা এখন এরকম লেকার কালার করা হয়েছে। কেমন হয়েছে বলবেন সবাই। আর এই টুলটা দরজার বাইরে রাখা হয়েছে এখানে বসে জুতা টুতা পরার জন্য আর কি। বাঁশ দিয়ে বানানো টপ একজন আপু চিটাগাং থেকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে আপু একটু দেখাবেন, ভাইয়াকে বলবেন একটু বানিয়ে দেখাতে। আসলে সময় সুযোগ ওরকম কিছুই হয়নি, দেখাতে পারেনি। আমি আন্তরিকভাবে দুঃখিত আপু, তবে আমি চেয়েছিলাম আপনার বাসা যদি খুব আশেপাশে হয় তাহলে আপনাকে আমি একটা গিফট করব। একজন আপু জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন আমি ইনডোর কী কী প্লান্ট রাখি বা একটু প্লান্টগুলো ভালো করে দেখাতে বলেছেন, তো আমি এই তো দেখাচ্ছি। সেন্টার টেবিলের উপর যে গাছটা রাখা আছে এটার নামটা আসলে আমার জানা নেই, তবে গাছটা খুব ভালো হয় ঘরে থাকলে। আর এটা হচ্ছে স্নেক প্লান্ট, স্নেক প্লান্টটাও ঘরে খুব ভালো হয়, খুব একটা আলো বা বাতাস রোদের খুব প্রয়োজন হয় না। তো আপু বলেছিলেন বাঁশ দিয়ে বানানো টপটা আমি যদি একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই আপু অনেক বেশি উপকৃত হবেন, তো আপুর জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটা আসলে রঙের বালতির উপরে বাঁশ চিকন চিকন করে কেটে ঘাম দিয়ে লাগানো হয়েছে। তো আপু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দুইটা করে বাঁশ কিভাবে লাগিয়েছে, ঘাম দিয়েই লাগানো হয়েছে সম্পূর্ণটা, তারপরে উপরে পলিশ করা হয়েছে। আপনি যদি আমার বাসার কাছাকাছি হতেন তাহলে আমি আপনাকে একটা বাঁশের টপ দিয়ে দিতাম, কারণ আপনি অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন যেন এই টপটা বানানো দেখাই, আপনাদের ভাইয়া যেন আপনাকে বানিয়ে দেখায়। তো আসলে সময় সুযোগ বা আমার বাসায় আসলে রাখারও কোনো স্পেস নেই, ওই জন্য আর কি বানানো হয়নি। আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত বলছি। আমার অনেক অনেক প্রিয় আপুরাই বলছেন ডাইনিংয়ে কী কী ফার্নিচার করলাম একটু ডিটেলসে দেখানোর জন্য। তার মধ্যে রীতা আপু নামে একজন আপু, খুবই প্রিয় আপু,
এ আপুও বলেছেন যে আমার যে ডাইনিংয়ে নতুন শোপিস রাখার একটা সেলফ করেছি, এটা যেন একটু ভালো করে দেখিয়ে দেই। তো আপুর জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো সেলফটা আগেও কিন্তু দেখিয়েছি কোনো এক ভিডিওতে, হয়তো বা ভালোভাবে ডিটেলসে দেখাতে পারিনি, আজকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার যা কিছু আছে সেভাবে আমি একটু হালকা পাতলা করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এখানে অনেক কিছুই নতুন অ্যাড হবে, আবার অনেক কিছু এখান থেকে সরে যাবে, আমি আগেও বলেছি, তাই আজকে আবারও একটু বলে দিলাম। অনেকে হয়তো বা অনেক ধরনের কমেন্ট করতে পারেন, নতুন বানিয়েছি সেই উদ্দেশ্যে আর কি, যা কিছুই ছিল ঘরে সব কিছুই রেখে দিয়েছি। আর এখানেও দুইটা ইনডোর প্লান্ট আছে। নুসরাত জাহান আইডি থেকে আপু বারবার জানতে চেয়েছিলেন আমি ইনডোরে কী কী প্লান্ট রাখি। দুই রকমের দুইটা মানি প্লান্ট রেখে দিয়েছি এখানে, এটা হচ্ছে এক রকমের একটা মানি প্লান্ট, আর নিচেরটাও মানি প্লান্ট, তবে সেটা ভিন্ন জাতের আর কি। এগুলো ঘরে খুব ভালো হয়। ডাইনিংয়ে কী কী ফার্নিচার বানিয়েছি তার মধ্যে এই কর্নারে যে ল্যাম্প শেডের নিচে সেলফটা দেখা যাচ্ছে রাউন্ড শেপের, এটাও বানিয়েছি। ঘড়ির কাঁটা এখন 12:10, রান্নাবান্না কিছুই করিনি যেহেতু রমজান মাস, দুপুরের গোসলের নামাজের পর থেকে আর কি সব রান্নাবান্না করি। আর এটাও কিন্তু বানানো হয়েছে, এটা বানানো হয়েছে মূলত আরুষের জন্য, মানে ময়নার জন্য আর কি, ময়নাকেও কিন্তু আমরা আরুষ বলেই ডাকি। তো যাই হোক, এখানে বাবুর কিছু গাড়ি রেখে দেওয়া হয়েছে আর নিচে একটা মানি প্লান্ট রাখা হয়েছে। তো ইনডোরের প্লান্ট বলতে আমি কিন্তু এগুলোই রাখি। আর এ পাশটাতে বানানো হয়েছে ডাইনিং ওয়াগন বা কিচেন ক্যাবিনেট, যাই বলেন, শোকেস টাইপের আর কি একটু বানানো হয়েছে। এটার উপরে আমার ওভেন রাখা হয়েছে, আর উপরের সাইডগুলোতে তো আগেই ক্যাবিনেট করা ছিল। নিচের এটা বানানো হয়েছে কুকারিজ আইটেম রাখার জন্য, আর একটা সাইড খালি রাখা হয়েছে, মানে ওপেন রাখা হয়েছে। উপরে দুইটা ওভেন রেখেছি, একটা ব্লেন্ডার মেশিন রেখেছি, আর পানি খাওয়ার জগ গ্লাস এগুলো একটা সাইডে থাকে। তো সবাই কিন্তু সবার চাহিদা মতো বা প্রয়োজন অনুযায়ী ঘরে জিনিসপত্র করে, হিজিবিজি হয়ে গেছে অনেকেই বলেছেন। আসলে আমি আমার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী আমার ঘরের জিনিসপত্র বানিয়েছি, আর আমার কাছে কিন্তু খুব একটা হিজিবিজি মনে হচ্ছে না। আমি যেহেতু সবসময় অনেক বেশি গুছগাছ এবং পরিপাটি করে রাখতে পছন্দ করি এবং রাখি, আমার বাসা কখনোই হিজিবিজি বা এলোমেলো মনে হয় না আমার কাছে। আমার আসলে কুকারিজ আইটেম রাখার জায়গা খুব কম ছিল, এই জন্যই এটা বানানো আর ওভেনগুলো রাখার জন্য। তো একটা সাইডে এগুলো রেখে দিয়েছি, আর এ পাশে যে আমার আগে ওয়াল শোকেসটা ছিল এটার মধ্যে এক সাইডে মাটির জিনিসগুলো রেখেছি দুইটা সেলফের মধ্যে, তাও হচ্ছে না, একটার উপর একটা রেখে দিয়েছি আর কি। আর উপরে দুইটা ডিনার সেট রাখা আছে, আর পাশে যে ওয়াশ বেসিনের সাথে একটু শোকেস আছে ওইটাতেও আমার অনেক জিনিস রাখা আছে। একজন আপু সাফায়েত কলি আইডি থেকে আপনি দেখতে চেয়েছেন কিচেনের উপরটা, এই যে আপু উপরটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু পুরো কিচেনটাই ক্যাবিনেট করা আর আমার ওপেন কিচেন। অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই ইন্টেরিয়রে কত খরচ পড়েছে। আমি যখন নতুন বাসা করেছিলাম তখন আমার ইন্টেরিয়রে খরচ পড়েছিল 12 লাখ টাকার মতো, আর এবারে আমি যা যা করেছি সেখানে আমার প্রায় 3 লাখ টাকার মতো চলে গিয়েছে, তো মোট 15 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের উপরে আমি একটা জায়গা প্রথমে করেছিলাম ওভেন রাখার জন্য, তো আপাতত এখানে টোস্টার মেশিন, ব্লেন্ডার আর হচ্ছে ইলেকট্রিক কেটলিটা এগুলো রেখে দিয়েছি। কাউন্টার টপের এই কর্নারটাও একটু সুন্দরভাবে নতুন করে গুছিয়ে নিয়েছি, চা পাতা চিনি দুধ রেখেছি, দুইটা তেলের ঝাড় আর লবণের ঝাড়টা রেখে দিয়েছি। আর বাজার থেকে তো চিকেন এনেছিলাম, যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বাকিটা রান্না করব, ধুয়ে এখানে রাখা হয়েছে। ডিমগুলো ওয়াশ করে রেখেছি, সাথে কিছু খেজুরও ওয়াশ করেছি। তো এখন সব কিছু টুকটাক করে আস্তে আস্তে কাজ গুছিয়ে নিব। ভিডিওর শুরু থেকে অনেক দূর চলে এসেছি, আপনাদের কাছে কিন্তু একটা লাইকই চাওয়া হয়নি। যদি কেউ এখনও আমার ভিডিওটি সাথে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়াপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে। তো যাই হোক, খেজুরগুলো পানি ঝরে গিয়েছে, এখন খেজুরের যে ঝাড়টা আছে ঝাড়ের মধ্যে খেজুরগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে দুই রকমের খেজুর আছে, দুইটা খেজুরই আমি একসাথে মিক্সড করে তারপরে ওয়াশ করে নিয়েছি, কারণ দুইটা যদি একসাথে রাখা না হয় তাহলে দেখা যায় একটা খাওয়া হবে একটা খাওয়া হবে না, তাই দুইটা মিক্সড করে নিয়ে নিলাম। আর এখানে তো ডিমগুলো ওয়াশ করে রেখেছিলাম, ডিমের পানিটাও ঝরে গিয়েছে, ডিমের বক্সটা নিয়ে নিলাম, ডিমের বক্সে ডিমগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এই বক্সটাতে 24টা ডিম ধরে আর আমি তো 30টা করে ডিম নিয়ে আসি, তো সবগুলো ডিম ধরে না, তো ভাবছি আরও একটা কিনে নিব বা ছোটো একটা কিনে নিব। অনেকেই গতবার, মানে গত একটা ভিডিওতে আমি ডিম ওয়াশ করেছিলাম দেখে জানতে চেয়েছিলেন, হয়তো বা নতুন গৃহিণী আপু, যে আপু ডিম কেন ওয়াশ করে রাখতে হয় বা ডিম কেন ওয়াশ করে রাখছো।
তো ডিমের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, ওয়াশ করে না রাখলে কিন্তু সেই ময়লাগুলো যখন আমি রান্না করতে যাব বা পোজ করতে যাব তখন কিন্তু সেটা পড়ে যাবে আর কি রান্নার মধ্যে, সেজন্যই ওয়াশ করে সব সময় আমি রেখে দেই বক্সে। এদিক থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে গরম হতে দিলাম। আর এটা হচ্ছে সয়াবিন। অনেকেই জানতে চেয়েছিলেন সয়াবিন কী বা সয়াবিন কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে সয়াবিন, যে কোনো মুদির দোকানে বা সুপার শপে কিন্তু এই সয়াবিনটা পাওয়া যায়। আর এই প্যাকেটটার দাম হচ্ছে 80 টাকা। এটা রান্না করলে কোনো অংশে মাছ মাংসর চেয়ে স্বাদ কম হয় না। তো আজকে আমি সয়াবিন দিয়ে চিকেন কষা করব, সেই রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে। পানিটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো সয়াবিনটা একটু সিদ্ধ করে নিব। সয়াবিনটা সিদ্ধ করার জন্য পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে সয়াবিনের ভিতরে লবণটা ঢুকে যাবে। তো এই তো সয়াবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 5 থেকে 6 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে ফেলবো। পানিটা ঝরতে দিয়ে দিলাম আর ওই প্যানটার মধ্যেই আমি এখন চিকেন কষাটা রেডি করব। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, মানে রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ, পেঁয়াজটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই তো হালকা ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট মিক্সড করছি। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিলাম, এখানে আদা রসুন একসাথে আছে। আদা রসুনটা একটু বেরেস্তার সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি কিন্তু কোনো আস্ত মশলা এই রেসিপিতে ইউজ করছি না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসছে। তেলটা ভেসে এসেছে উপরে, এই পর্যায়ে এসে আমি 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা ঘরে বানানো, নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি চিকেনটা অ্যাড করলাম। চিকেনটাও কিছুক্ষণ কষিয়ে নিব, কোনো রকম পানি ছাড়া কিন্তু আমি এই রেসিপিটা করছি। এই সয়াবিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। তো রান্নাটা করতে থাকি আর এদিক থেকে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা নতুন ভিজিট করছেন ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। চিকেনটাকে খুব ভালো করে 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিলাম, কোনো রকম পানি কিন্তু অ্যাড করিনি। পানি প্রথমে যে দিয়েছিলাম মশলা কষানোর জন্য ওইটুকু পানি দিয়ে রান্নাটা হচ্ছে। এ পর্যায়ে এসে আমি সয়াবিনটা, মানে সিদ্ধ করে রাখা সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিনটাও আমি চিকেনের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর চুলার ফ্লেমটা আমি এখন একটু লোতে করে দিব। এভাবে লোতে রেখে আমি রান্নাটা করে নিব, কোনো রকম পানি অ্যাড করার আর প্রয়োজন নেই। এ পর্যায়ে এসে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। চিকেন কষাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। সয়াবিন দিয়ে চিকেন কষাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। চিকেন কারি হয়ে গেল, ছোলার পোলাও রান্না করে নিয়েছি, এখন একটু ইফতারি ভেজে নিচ্ছি। ইফতারি বলতে গত 2 দিন আগে যে আমি বেগুনি বানিয়েছিলাম সেখান থেকে বেগুন রয়ে গিয়েছিল, বা 2 দিন না 1 দিন আগে আর কি বেগুন রয়ে গিয়েছে, লাল শাক রয়ে গিয়েছে। তো ভাবলাম একটু বেগুনি ভেজে দেই আর একটু লাল শাকের পাকোড়া করে দেই, আজকে আর কিছুই করব না। তো এই তো লাল শাকের পাকোড়াটাও ভাজা হয়ে গেছে। আর অনেকেই জানতে চেয়েছেন আমার এই এয়ার ফ্রায়ার বাস্কেটটা আমি কোথা থেকে কিনেছি বা কোন পেজ থেকে কিনেছি, দাম কত নিয়েছে। আসলে এটা আমি কোনো পেজ থেকে কিনিনি, আমি একজনের কাছ থেকে কিনেছি, ওনাকে একজন গিফট করেছিল, কোনো ওষুধ কোম্পানি থেকে হয়তো বা গিফট করেছিল, কারণ নিচে ইনসেপটা লেখা আছে, সেখান থেকে আমি বুঝতে পেরেছি। তো উনি আমার কাছে 500 টাকা এটা বিক্রি করে দিয়েছে, উনি নিজের জন্য রাখেনি আর কি। ইফতারের সময় হয়ে গিয়েছে, সব কিছু এক এক করে সার্ভ করে টেবিলে নিয়ে আসছি। আর ইফতারের আগে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি।
যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।